সিনেমা সিনেমার মতো চলে, সিনেমা তার গল্পের জোরে চলে। সিনেমা থেকে স্টারকে সুপারস্টার, হ্যাঁ সিনেমার দুই পয়সার দাম নাই আমি মনে করি। আমি মনে করি যে সিনেমা চলবে শুধুমাত্র একমাত্র গল্পের কারণে, যেই গল্পের ওজন থাকে সেই গল্পের ছবি চলবে। সবসময় আমি কথাটা বলে আসছি, কেউ বলে স্টারের আছে এই আছে ওই আছে, এগুলো কোনো দাম নাই। কারণ কিল হিম এমন একটা গল্প, আপনার ট্রেলারে হয়তো কিছুটা বুঝছেন যে আমি কোন স্টাইলে ছবিটা বানাইছি। টিজারে বলে বাংলাদেশের সুপারস্টার অনন্ত জলিল, কারণ আমার টিজার এখন 28,29,00,000 ভিউ হয়েছে, আর অন্য অন্য টিজার কারণ 2,00,00,00,50,0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 0,
আঠাশ লাখ উনত্রিশ লাখ ভিউ হয় তাহলে কি আমার কথাটা বলা রাইট আছে না রং আছে? রাইট আছে, রাইট আছে 100%। আমি রাইট কথাটাই বলছি, কারণ আমার টিজারে বলছি। এখন টিজারে অনেকে বলে যে কিছু হা হা হা, শুধু কি অনন্ত জলিল বলে হা হা হা, আর সুপারস্টার বলে হা 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 নাই, কারো ব্যাপার নাই আছে, সেটাও আমি দেখছি, সেটাও আমি দেখছি, কার কত সেটাও আমি দেখছি। তো ওইটা না, ওইটা আমি বলতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই, আমি প্রুফ ছাড়া আমি কথা বলি না। কারণ আমি মোবাইলের ভিতরে, আপনাদের মোবাইল এখানে সবার হাতে মোবাইল আছে স্মার্ট, আপনারা এখনই আমার কথা বিশ্বাস না করলে আপনার মোবাইল দেখতে পারেন আমি সত্য বলছি না বলছি। কারণ আমার টিজার বলে দিচ্ছে অনন্ত জলিল বিগ সুপারস্টার, আমার টিজার বলে দিচ্ছে অনন্ত জলিলকে মানুষ পছন্দ করে এবং চায়। এবং আরেকটা কথা বলি, আমি কিন্তু কোনো ছোট সিনেমার ছবি রিলিজ দিতেছি না। কালকে ওই যে আমার সামনে আছে যে হলের, এই যে হলের, এই যে হল বুকিনা যে মালিকের সহটি, হ্যাঁ কমিটিতে আছে, আমি 30-35টা হল আমি ফেরত দিছি। কারণ এখন 20,000 টাকা দা বড় বড় ছবি নিচ্ছে, 20,000-25,000 টাকা দিয়ে, ঠিক আছে? আমি 20,000-25,000 টাকা দা আমি ছবি দেবো না। আমি সিনেপ্লেক্স এবং আপনাদের দোয়ায় আমি বড় বড় ঢাকা বাংলাদেশের ভিতরে না বড় হলই আছে 6-7টা, তার ভিতরে মণিহারটা আমি পাইছি, বগুড়া মধুবন আমি পাইছি, উল্কা আমি পাইছি, সব অনেক সুন্দর চমৎকার হল, মোমেনসিং পূর্বী হল পাইছি, বড় বড় আমার কয়েকটা হল আমার সিনেপ্লেক্স দিয়ে। আমি এই জায়গাটাই খুশি থাকতে চাই, এই জায়গাটাই ভালো আছি ইনশাল্লাহ। তারপরে গল্পের জোরে যদি আমার আসে ওই হলগুলা কীভাবে আমাকে নেবে, এরা তখন আমার সাথে এমনি আসবে ইনশাল্লাহ। আমি এখনো মতো আমি এখনো মতো লিস্ট করি নি, আমি লিস্ট করবো, আমি দেখবো যে, কিন্তু আমি টোটালি আমার স্টেট যে 20,000-25,000 টাকা দামি সিনেমা দেবো না। কারণ এই যে দুজা এটা আমি জানি না, আমার কেউ কেউ আবার আমি এটাও শুনতেছি যে কেউ হল মালিকরে তার হল ঠিক করার জন্য 1,00,000 টাকা দেয়, আবার 2,00,000 টাকা বন্ধ উঠছে, এই বন্ধ উঠছে। আমি একটা মিথ্যা কথা বলি না, কিন্তু আমি প্রুফ আছে কিন্তু এগুলো আমার কাছে, আমি প্রুফ ছাড়া কথা বলি না। আমি সে যে দিছে তার আমি ধরছি, কিন্তু আমি কিন্তু ওই ওই যে যে প্রডিউসার যে এই যে কাজটা করছে তাকে কিন্তু আমি ধরছি। ধরার পর আমি বলছি যে আপনি হল মালিককে 2,00,000 টাকা সাথে দেন কেন, এই 2,00,000 টাকা কেন সাথে নেই বলে, সে কিন্তু পুরো থতমত খেয়ে গেছে। প্রযোজক তার অফিস থেকে ছবি রিলিজ হয়, ঠিক আছে, তার অফিস থেকে ছবি রিলিজ করে, তাদের ব্যবসায়ী ছবি রিলিজ করা, ঠিক আছে। তো আমি ধরছি, ধরাবার আর কোনো কথাও না। অতএব সিনেমাটা এখন একটু অন্য স্টাইলে চলে গেছে।